নমস্কার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি দীপ্ত এবং তুষার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর বাস টার্মিনাসে। ঠিক যেমনটা জানেন যে 1995 সাল থেকে ট্রান্সফার এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশনের নেতৃত্বে কিন্তু উত্তর দিনাজপুরের ইসলামপুরকে জেলা ঘোষণার দাবি করা হয়েছে। সেই জেলাকে দাবি ঘোষণার পাশাপাশি আদিবাসীদের জমি ফেরত, তিন কালা কৃষি কানুন বাতিল এবং শ্রমকোট বাতিলের দাবিতে আজকে আদিবাসী জমি রক্ষা কমিটি এবং তার পাশাপাশি আমরা দেখছি আদিবাসী সুধার গাওতা থেকে শুরু করে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাসোর পক্ষ থেকে কিন্তু আজকে একটি হচ্ছে ডেপুটেশন দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে, ইসলামপুরের যে মহকুমা শাসক আছেন তার মাধ্যমে। ইতিমধ্যেই তাদের কিন্তু প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, আপনারা সেই চিত্রটা সরাসরি দেখতে পাবেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা মনে করছেন যে তাদের জমি বিভিন্ন চা বাগান থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জবরদখল রয়েছে, আজকে তারা কিন্তু তীর ধনুক সহযোগে এখানে ডেপুটেশন দিতে এসছে। এবং আদিবাসী জমি রক্ষা কমিটি AJRC, আদিবাসী রক্ষা কমিটি AJRC-র পক্ষ থেকে ইসলামপুর ব্লক কমিটি, চোপড়া ব্লক কমিটি, গলপুকুর ব্লক কমিটি, বিভিন্ন ব্লকের কমিটি থেকে তারা কিন্তু এখানে আজকে এখানে হচ্ছে ডেপুটেশনের প্রস্তুতি ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু করেছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপুরকে জেলা চাই, এই টুপি তারা পড়েছে। NAPM-এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি NAPM-এর ব্যানারে কিন্তু আজকে এই আদিবাসীরা কিন্তু এখানে তীর ধনুক নিয়ে এখানে কিন্তু এই যে আদিবাসী জমি রক্ষা জমি ফেরতের দাবিতে এবং তার পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে NAPM-এর উদ্যোগে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর বাস টার্মিনাস থেকে তারা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে তীর ধনুক থেকে শুরু করে সশস্ত্র বাহিনী নিয়ে তারা তারা দেখতে পাবেন হাতে কুড়ুল এবং সঙ্গে সেই সব হচ্ছে তারওয়াল নিয়ে তারা কিন্তু আজকে দেখতে পাচ্ছি আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে। আমরা সেই চিত্রটা হচ্ছে দেখতে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরকে জেলা ঘোষণার পাশাপাশি আদিবাসীদের জমি ফেরত সহ শ্রমকোট বাতিলের দাবিতে এখানে কিন্তু আদিবাসীরা কিন্তু তারা কিন্তু এখানে সমবেত হয়েছে। আপনারা সেই চিত্রটাই সরাসরি নিউজ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেপুটেশনের প্রস্তুতি শেষ হয়েছে। এই মুহূর্তে এই আদিবাসী জমি রক্ষা কমিটির যে নেতৃত্ব আছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফার এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশন এবং NAPM-এর যিনি হচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন পাসারুল আলম, তিনি কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের সংগঠিত করে এখানে ডেপুটেশনের প্রস্তুতি করছেন। বলছি পাসারুল দা, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন থেকে 1995 সাল থেকে আপনি হচ্ছে জেলার আন্দোলন করছেন, এটা নিশ্চিতভাবে একটা ভালো জিনিস, কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে যে আদিবাসীদের জমি ফেরতের দাবি, তিন কৃষি কালা আইন বাতিলের দাবি এবং শ্রমকোট বাতিলের দাবিতে আজকে মহকুমা শাসকের মাধ্যমে আপনারা মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিতে যাচ্ছেন, কি বার্তা দিতে চান আজকে? আমাদের দীর্ঘদিনের দাবি, দাবি নয় এটা আমাদের অধিকার, যে ইসলামপুর জেলা আমাদের পাওনা। অথচ যেদিন এটা মহকুমা হয় বিহার থেকে পশ্চিমবঙ্গে আসে সেদিনেই প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় আমাদেরকে এটা জেলা ঘোষণা করতে চেয়েছিলেন, পরিকাঠামো ছিল না। পরবর্তীকালে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এটাকে জেলা হিসাবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, হাইকোর্টে মামলা চলছিল সেখানেও হাইকোর্ট এটাকে জেলার পক্ষে মত দিয়েছে। এবং এই জেলার দূরত্ব এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হচ্ছে 220 কিলোমিটার। এই 220 কিলোমিটার ডিস্টেন্সে ভারতবর্ষে দ্বিতীয় আর কোনো জেলা নেই। আমরা রায়গঞ্জ থেকে এই যোগাযোগ যে ব্যবস্থা, বিশেষ করে দালকলার যে রেল লাইন এবং আরও বিভিন্নভাবে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা লাগে, ফলে কোনো রকমের সুযোগ সুবিধা আমরা জেলার পাই না, বরং আমরা রায়গঞ্জ মহকুমার দ্বারা শোষিত হই। এই শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে এবং স্টেট রিঅর্গানাইজেশনের কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা ইসলামপুরকে জেলা চাই। পাশাপাশি আজকে শুধু একটা দাবির জন্য আন্দোলন নয়, কারণ ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপুলস মুভমেন্ট গোটা ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছে, আজকে দিল্লির কৃষকদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, এবং এই আন্দোলনের আমাদের এই মাথা হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন মেধা পাটেকার। মেধা পাটেকার ব্যক্তিগতভাবেও বহুবার ইসলামপুরে এসেছেন, ফলে আদিবাসীদের যে জমি জায়গা আজকে বেদখল হয়ে গেছে, তাদের আরএস খতিয়ানভুক্ত, তাদের পাট্টাভুক্ত জমি এবং তারা যেই সমস্ত চাষবাস করে খেতেন সেই সমস্ত জমি আজকে চা বাগান এবং অন্যান্য মানুষেরা দখল করেছে। আমরা এটা নিয়ে গত
तृणमूल सरकार माननीय मुख्यमंत्री মমতা ব্যানার্জির संगे एक घंटा दस मिनट दरबार करार पर एक पावरफुल कमिटी तैरी से पावरफुल कमिटी रिपोर्ट अनुजाई आम्रा 2000 एकर जमी आदिवासी फेरत दीते पे एखो पर्त से रिपोर्टर 1500 एकर जमी एखो आदिवासी फेरत पाय फले आदिवासी जो जमी जो जल जंगल और जमिर अधिकार से खान तक वंचित करा हमारे दाबिर मध्य एक सब बड़ बेपार जे आज के शुद्ध ट्रांसपोर्ट एरिया सूर्जापुर अर्गानाइजेशन नय गोटा भारतवर्षर हजार हजार गणसंगठन आज के दिल्ली ते बसे थका कृषक पक्षे दाड़िये दिल्ली सरकार आनी तो तीन जे काला कानून एई काला कानून कृषक नय एई काला कानून पुजीपति अर्थात जमी पुजीपति चले जाए फसल जमीपति चले जाए एमएसपी थाकबे ना मंडी थाकबे ना तार बिरुद्धे जे आंदोलन होच्छे आज के एखाने जारा आछि प्राय कम बेशी सबाई चाषी प्रान्तिक चाषी फले जदि आमादेर जदि एमएसपी पश्चिमबंग एमएसपी नहीं फले पश्चिमबंग एमएसपी चालू करा गोटा भारतवर्षे एमएसपी चालू करा एइटा आमादेर दाबी जे काला कानून कृषि तीनटा काला कानून सेटाओ आमादेरके आजके इस्लामपुर जिला जाओ आपनारा जे पोस्टर ब्यानार लागिये इस्लामपुर इस्लामपुर तो जिला पावा अधिकार कारण ये जैगा 1956 साले बिहार के पश्चिमबंगे आसे द्विखंडित पश्चिमबंग के जुड़े से हमारे इस्लामपुर महकुमा और फाँसी देवार 19 मौजा जैगाटा जी बिहार के पश्चिमबंगे ना आसत तेल 1947 साले बांगला तीनटा खंड होत एक पूर्व पाकिस्तान एक उत्तरबंग कूचबिहार दार्जिलिंग आलिपुरद्वार जलपाइगुड़ी और यदि दक्षिण दिनाजपुर तदानीतन पश्चिम दिनाजपुर सह बाकी दक्षिणबंग आमरा बिहार थेके आसार फले जायगाटा बांगलाटा एक होयेछे एबं चुक्ति सापेक्षे एमनी एमनी एकटा जायगा चले आसेनी किछु टार्म एंड कंडिशन छिलो जेटा स्टेट रिओर्गनाइजेशन कमिशनेर सुपारिशे उल्लेख रयेछे आजके आमरा माननीय मुख्यमंत्री के जे मेमोरेंडम दिच्छी 5 पृष्ठार मेमोरेंडम दिच्छी अर्थात केन आमरा एटाके जिला हिसाबे पाबो तार विशद व्याख्या आमरा दियेछी कारण कमिशने सुपारिश करा होयेछे एखानकार भाषा संस्कृति कृषि कलचार समस्त किछु रक्षा करा हबे ताले आज के टुकड़ो टुकड़ो करे किछुटा दार्जिलिंग जिला कखनो पश्चिम दिनाजपुर कखनो उत्तर दिनाजपुर विभिन्न जायगाय रेखे कि आमादेर भाषा संस्कृति रक्षा हबे तार जोन्नो एकटा स्थानीय भावे एकटा जदि जिला हय ताले किछुटा हलेओ स्वायत्त शासन थाकबे किछुटा हलेओ एखानकार मानुषेर भाषा संस्कृति रक्षा पाबे एई जोन्नोई आज के आमादेर जेलार दाबिटाई हच्छे आजकेर मुख्य दाबी एक नम्बर दाबी इस्लामपुर के जिला घोषणा कर दादा कोविड परिस्थिति चलते राज्य सरकार 30 अक्टोबर पर्यंत कोविड रेस्ट्रिक्शन निर्देशिका जारी कर 50 जनेर बेशी हच्छे जमायत करा जाबे ना राजनैतिक जमायत होक आंदोलन जमायत होक एखाने अनेक लोक देखते पाच्छी तारा अनेके मास्क टास्क पड़े नेई कि बोलबेन ना आमादेर आमरा जेई माने जे कोविड जे नियम सेई नियम अनुजायी आमरा एखाने आमरा आईसी साहेबके 100 लोकेर कथा बोलेछी 100 लोकेई आमादेर आछे तार अतिरिक्त जदि हय তারা যাবেও না এবং তাদেরকে আমরা নিবেও না এবং যেগুলো টুপি পরা লোক সেইগুলোই আমাদের ওই 60-70 জন লোকই আমাদের বাকিগুলো এই বাস টার্মিনাল হাজারো মানুষ এসে হাজির হয়ে গেছে জেলা তোমাকে দিতেই হবে দিতেই হবে জেলা তোমাকে দিতেই হবে আমরা দেখতে পাচ্ছি জেলার দাবি কিন্তু উঠছে পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে কিন্তু আজকে তীর ধনুক সহযোগে এবং সেই সঙ্গে সশস্ত্রভাবে তারা কিন্তু ডেপুটেশন দিতে এসেছে দীর্ঘদিন ধরে এই জেলায় কিন্তু একটা বিষয় উঠে এসেছে আদিবাসীদের যে জমি সেই জমিগুলো কিন্তু হচ্ছে দখল হয়ে রয়েছে এবং ঠিক যেমনটা আপনারা জানেন যে এখানে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী যে এর আগের দ্বিতীয়বারে যখন তারা ক্ষমতায় এসেছিলেন উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু কালাগঞ্জে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন সেই বৈঠকে কিন্তু একটি পাওয়ারফুল কমিটিও গঠন করা হয় ঠিক যেমনটা এখানে এনএপিএম এর নেতৃত্ব পাসরুল আলম দাবি করলেন সেখানে সেই নেতৃত্ব সেই কমিটির তত্ত্বাবধানে কিন্তু 2000 এরও বেশি একর জমি কিন্তু সেটা হচ্ছে আদিবাসীদের ফেরত দেয়া গেছে তাদের দাবি আরো 1500 একরের বেশি জমি এখনো আদিবাসীদের জমি তারা হচ্ছে তারা দখল ছাড়া হয়ে রয়েছেন এ বিষয়ে আরেকজন রয়েছেন কি নাম আপনার রহিদাস উরাও আমার নাম হ্যাঁ কোথা থেকে আসছেন চোপড়া থেকে আসছি আচ্ছা কোন দায়িত্বে রয়েছেন আপনি আমি আদিবাসী জমি রক্ষা কমিটির সেক্রেটারি আছি আচ্ছা আচ্ছা সাব ডিভিশনে সাব ডিভিশনে আচ্ছা হ্যাঁ কি বলবেন আজকে কে তীর ধনুক নিয়ে এসেছেন আপনারা আজকে জমি রক্ষা কমিটির পক্ষ থেকে যে আমরা এসে এখানে এসেছি আমাদের আদিবাসীদের বহু জমি से अन्य दल एलार रेकर्ड कर आरएस थका तो तर नामे बेआईनी भावे जमी थे उच्छेद करार चेष्टा चलते
তাই আমাদের এসডিও সাহেবকে জানাতে আসছি যে আমাদের এইভাবে করে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে আদিবাসীদেরকে। তাই আমরা এখানে একটা ডেপুটেশন দিতে আসছি। আচ্ছা, ডেপুটেশনের কপিটা একটু দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। আমরা ডেপুটেশনের যে কপি রয়েছে সেই কপিটাও দেখার কি কি দেওয়া হচ্ছে, দাবি দেওয়া রয়েছে। আপনাদের কি দাবি দেওয়া রয়েছে আজকে? আপনারা তীর ধনুক নিয়েছেন, কি বলবেন? আমাদের সরকার যেটাই যেহেতু জমি নিয়ে বিষয় আছে, আমাদের যারা 10 জন আছে কমিটিতে, ওরা যেটা বলবে আমাদেরকে সেটাই মানতে হবে। আমাদেরকে জেলাও ঘোষণা করতে হবে, আমাদের জমি ফেরত দিতে হবে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ রাও। কোন কোন ব্লক থেকে আসছেন আপনি? ইসলামপুর ব্লক থেকে। ইসলামপুর ব্লক থেকে? হ্যাঁ। আপনারা মূলত কোন এলাকায় বসবাস করেন? আমাদের নামে এত বছর থেকে থাকা সত্ত্বকালীন নোটিশ আসছে, এই জিনিসটা তো আমরা চাইনি। যেহেতু এই পশ্চিমবঙ্গ সরকার এত গুরুত্বপূর্ণ দিচ্ছে না, এখন আমাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে। আপনার নাম কি? আমার নাম অশিল ওরা। কোন এলাকা থেকে আসছেন? কুন্দরগাঁও। কি দাবি আপনাদের? আমাদের দাবি কি, আমাদের এসটি এসটি এসসি জমিগুলা জোরদম জমিগুলা, এগুলা নোটিশ আসছে, এই নোটিশগুলার জন্য আমরা এই আন্দোলন করছি। আমরা কিন্তু সেই ডেপুটেশনের কপিটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আদিবাসী জমি রক্ষা কমিটির এজিআরসি তাদের হচ্ছে, এবং টাসো তাদের পক্ষ থেকে সেন্ট্রাল কমিটির যে রয়েছে সেই হেড অফিস থেকে কিন্তু আজকে এসডিওকে ডেপুটেশন দেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন টু রিটার্ন ইলিগালি অকুপাইড ট্রাইবাল ল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে মাননীয় প্রজেক্ট অফিসার দ্বারা হিয়ারিং সম্পূর্ণ না হইয়া অবধি জমি সংক্রান্ত মামলায় 7 দিনের মধ্যে দিতে হবে। মামলার রায় সম্পূর্ণ হয়ে যাওয়ার সমস্ত অধিবাসীদের জমি ফেরত দিতে হবে। আদিবাসীদের উপর দেওয়া মামলা প্রত্যাহার, মামলা প্রত্যাহার করতে হবে। ইসলামপুর মহকুমার আদিবাসীদের জমি হস্তান্তরের বিষয়ে বিশ্ব দ্বারা প্রদত্ত বৈধ পারমিশন তালিকা আদিবাসীদের দিতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের আরও জানাই যে বেশ কয়েকটা দাবি রয়েছে। বেনামি কবলা বাতিল করতে হবে, অহেতুক পুলিশ দ্বারা আদিবাসীদের হেনস্থা বন্ধ করতে হবে, প্রশাসনিক কমিটির রিপোর্ট অনুযায়ী আদিবাসীদের জমি আদিবাসীদের ফেরত দিতে হবে, সদর শহর বহু দূরে হয়, আদিবাসীদের পক্ষে রায়গঞ্জ থেকে কাগজপত্র সংগ্রহ করা মুশকিল, তাই প্রতিশ্রুতি অনুযায়ী ট্রান্সফার এলাকে ইসলামপুরকে জেলা ঘোষণা করতে হবে, কেন্দ্রীয় সরকার প্রদত্ত 3টি বিল বাতিল করতে হবে, শ্রমিকদের অর্জিত অধিকার হরণ করা চলবে না, এসসি এসটি সম্প্রদায় যে সমস্ত জমি জোর দখল করে আছে সেই সমস্ত জমি তাদের নামে এলআর হিসেবে নথিভুক্ত করতে হবে, কোকরাদো বিওপি ক্যাম্প আদিবাসীদের জমিতে বসেছে তাই ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দিতে হবে, চোপড়া বিএলওর অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে, চোপড়া থানার আড়িয়াগাঁও 35 ও রোহুগঞ্জ 72 মৌজায় 1984 থেকে 2000 সালের পাট্টা সময়ের তালিকা প্রকাশ করতে হবে, সমস্ত আদিবাসী পাড়ায় পাকা সেতু সড়ক নির্মাণ করতে হবে, যেমন ইসলামপুর থানার কুন্দরগাঁও, মরুয়াগাঁও, মরুয়াডাঙ্গি এবং কালীবাড়ি ও রামপুর। আমরা দেখতে পাচ্ছি 15 দফা দাবি রয়েছে, সেই দাবিটা কিন্তু আপনারা দেখতে পাবেন। পাশাপাশি একটু ঘুরে আমরা আরেকজন নেতৃত্ব আছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত রাও, ইসলামপুর। আচ্ছা, আদিবাসী জমি রক্ষা কমিটির মুখপাত্র। আচ্ছা, আমাদের দাবি যে মেন দাবি হলো, আমাদের আগে যে জমি দখল করা হয়েছিল আদিবাসী জমি রক্ষা পক্ষ থেকে, সেই জমিগুলো আমরা এখনো ফেরত পাইনি, এবং যে পুলিশই যে অত্যাচার করছে আমাদেরকে, তারপরে আমাদের মাঝখানে বাকি আছে যে আমরা 1962 সন হইতে আমরা এখানে জমি এসসি বা এসটি জোরদম করে, যেটা জমি আমাদেরকে গভর্নমেন্ট সরকার ইন্দিরা গান্ধী সরকার যে বসিয়েছিল, সেই জমিগুলো আজকে পুনরায় ওনারা আবার দখল করার জন্য আমাদের উপরে কেস করছে, মামলা করছে। এই হলে আমাদের আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে কি বলবেন? আপনি কোথা থেকে আসছেন? আমরা পানিপাড় থেকে আসছি। দাদা, কি ব্যাপার? কি ব্যাপার? আমাদের জমিদার বিহারের সরকারের জমিদার আমাদের জমি 75 সাল থেকে বসে আছি, এখন জমিদার আমাদের উপরে উচ্চতার করছে, কিন্তু আমরা এখনো টাকা পয়সা যেভাবে চাচ্ছে সেভাবে আমরা টাকা দিতে পাচ্ছি না, কিন্তু ব্যাপার হলো ওরা জমি থেকে উচ্ছেদ করে দিচ্ছে, আমাদের ভাগাতে যাচ্ছে, কিন্তু এগুলা কিন্তু আমরা তো ভাগবো না, আমাদের পানিপাড়া অঞ্চল। আমরা দেখতে পাচ্ছি এখানে আদিবাসীদের, আমরা কিন্তু সেই মিছিলের দিকে একটু যাওয়ার চেষ্টা করবো। আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে আদিবাসী লোক, তারা কিন্তু মাথায় জেলার দাবির পাশাপাশি আপনারা দেখতে পাবেন তীর ধনুক নিয়ে তারা কিন্তু আজকে এই ডেপুটেশন দেওয়ার জন্য যাচ্ছেন। সেই চিত্রটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। আমার সহপ্রতিনিধি দৃপ্ত রয়েছেন, আমি তাকে অনুরোধ করবো এই পুরো বিষয়টা তুলে ধরবার জন্য। আপনারা দেখতে পাবেন যে যদিও রাজ্যে এই মুহূর্তে কোভিড রেস্ট্রিকশনস রয়েছে, তার মধ্যেই কিন্তু আদিবাসী জমি রক্ষা কমিটি তারা কিন্তু তীর ধনুক হাতে নিয়ে সশস্ত্রভাবে আজকে কিন্তু মহকুমা শাসককে
প্রায় 15 দফা দাবি দাওয়া নিয়ে এছাড়া কিন্তু ডেপুটেশন দিতে যাচ্ছেন। আপনারা দেখতে পাবেন সেই চিত্র যেখানে মহিলারাও কিন্তু এখানে হচ্ছে আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে প্রচুর পরিমাণে মহিলা থেকে শুরু করে প্রত্যেকে তারা কিন্তু আজকে এখানে মাথায় ইসলামপুরকে জেলার দাবিতে তারা কিন্তু ডেপুটেশন দিতে যাচ্ছেন। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়াতে। আমরা সেই চিত্রটাকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণে আদিবাসী তারা কিন্তু তীর ধনুক হাতে নিয়ে আজকে কিন্তু মহকুমা শাসকের দপ্তরে তারা কিন্তু ডেপুটেশন দিতে যাচ্ছেন এবং তাদের ডেপুটেশনে প্রায় 15 দফা দাবি রয়েছে এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এবং আমরা সেই বিষয়টা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন সেই চিত্র সরাসরি নিউজ টু ইন্ডিয়াতে। আমি দৃপ্তকে সেই চিত্রটাই তুলে ধরার কথা বলতে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কালা কৃষি কানুন বাতিলের দাবির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপুরকে জেলা ঘোষণার ঘোষণা, আদিবাসীদের জমি ফেরত, তিনটি কালা কৃষি কানুন বাতিল এবং শ্রমকোট বাতিলের দাবিতে ইসলামপুর এসডি অফিসে কিন্তু আজকে ডেপুটেশন দিতে যাচ্ছে তারা। এবং ইতিমধ্যেই কিন্তু ইসলামপুরের মহকুমা শাসকের কাছে কিন্তু এই ডেপুটেশন দেওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টাসো এবং এজেআরসি তাদের পক্ষ থেকে কিন্তু সেই চিত্রটা সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে তীর এবং ধনুক নিয়ে তারা কিন্তু আজকে প্রচুর পরিমাণে আদিবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। ইসলামপুরকে জেলা ঘোষণা, আদিবাসীদের জমি ফেরত এবং তিনটি কালা কৃষি আইন বাতিল ও শ্রমকোট বাতিলের দাবিতে মহকুমা শাসককে কিন্তু ডেপুটেশনের একটা প্রক্রিয়া চলছে যেখানে আদিবাসীরা তীর ধনুক নিয়ে কিন্তু সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়াতে। দৃপ্ত কি বলবে, 1995 সাল থেকে টাসো জেলার আন্দোলন করছে, আজকে তারা তীর ধনুক নিয়ে সেই দাবিতে কিন্তু মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছে। দেখো জব্বারদা, আমরা আগেও দেখেছি যে উত্তর দিনাজপুরের যে আমাদের তৃণমূল কংগ্রেস যে সরকার আছে তিনিও বলেছিলেন যে আমাদের দৃষ্টিকে দৃষ্টি খাওয়ার একটা কথা রয়েছে, কিন্তু তারা যে আজকে এই দাবিটা তুলে ধরেছে আমি তাদেরকে ধন্যবাদই জানাবো যে তারা তাদের দাবিতে যদি দাবি দাবাটা পূরণ হয় তারাও তাদেরও কোনো উপকার হবে। আমরা সরাসরি সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলার দাবি সহ আদিবাসীদের জমি ফেরত থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যদিও ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ জেলা ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা সেই চিত্রটাই সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ইসলামপুরকে জেলা ঘোষণার পাশাপাশি আদিবাসীদের জমি ফেরত, তাদের জমি দখলের প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। ইতিমধ্যেই সরাসরি সেই চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করছি যে প্রচুর পরিমাণে আদিবাসী তারা কিন্তু তীর ধনুক অর্থাৎ সশস্ত্রভাবে আজকে কিন্তু এসডিও তথা মহকুমা শাসকের দপ্তরে কিন্তু তারা ডেপুটেশন দিয়ে যাচ্ছেন। সেই চিত্রটা আপনারা সরাসরি দেখতে পাবেন। এনএপিএম, টাসো এবং এজেআরসি আদিবাসী জমি রক্ষা কমিটি এই তিনটি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ব্লকের আদিবাসীরা তারা কিন্তু তীর ধনুক নিয়ে, প্রচুর পরিমাণে তীর ধনুক বলা যেতে পারে, নিয়ে সশস্ত্রভাবে তারা কিন্তু ইসলামপুরের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছে। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পারবেন নিউজ টু ইন্ডিয়াতে যেখানে আমরা আপনাদের দেখাচ্ছি যে ইসলামপুরকে জেলা ঘোষণা, আদিবাসীদের জমি ফেরতের পাশাপাশি তিনটি কালা কৃষি আইন এবং শ্রমকোট বাতিলের দাবিতে আজকে কিন্তু আদিবাসী জমি রক্ষা কমিটি, ট্রান্সপোর্ট এরিয়া পার সূর্যাপুর অর্গানাইজেশন এবং এনএপিএম এর পক্ষ থেকে প্রচুর পরিমাণে লোক তারা কিন্তু আজকে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যাচ্ছে। সেখান থেকেও সরাসরি আমরা সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে লোক তারা কিন্তু ইসলামপুরকে জেলা চাই এরকম একটা দাবি নিয়ে, দাবি সনদ নিয়ে মাথায় টুপি পরে তারা কিন্তু আজকে এখানে এসছে এবং ইসলামপুরকে জেলার দাবি করেছে। এবং তার পাশাপাশি আদিবাসীদের যে জমি দখলীকৃত হয়েছে যদিও আপনারা সকলে জানেন যে ইতিমধ্যেই
রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের পক্ষ থেকে ইসলামপুরকে পুলিশ জেলা করা হয়েছে। কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি, শ্রীকান্ত ওখানে বসে আছে, ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা করার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা রয়েছে। আপ দেখ রে নিউজ স্টুডিও ইন্ডিয়া, মাই জব্বার আলী আর মেরে সাথে মেরে সহ প্রতিনিধি রাজ আর দৃপ্ত। ইস ওয়াক্ত হম লোক মৌজুদ হ্যাঁ ইসলামপুর জো নিউ টাউন রোড হ্যাঁ উস রিং টাউন রোড মে, জহাঁ আপ দেখেঙ্গে কি ইসলামপুর কো জিলা ঘোষণা করনে কে লিয়ে আদিবাসী সম্প্রদায় কে জো জমিন উসকো ওয়াপস দিলানে কে লিয়ে আর জো কালা কৃষি আইন হ্যায় উস কালা কৃষি আইন কো বাতিল ঘোষিত করনে কে লিয়ে আর শ্রম কোড কো বাতিল করনে কে লিয়ে NAPM টাসো আর আদিবাসী জমি রক্ষা কমিটি কে বিভিন্ন ব্লক কে জো নেতৃত্বাধীন কমিটি হ্যায় ও কমিটি কে জরিয়ে ইহাঁ ডেপুটেশন দেনে কে লিয়ে দিয়া যা রহা হ্যায়। এক বহুত বড়া ইস্যু হ্যায়, বহুত বড়া মুদ্দা হ্যায়। ইসকে সাথ সাথ हमारे साथ जुड़ गए हैं हमारे सह प्रतिनिधि राज शाहनी, उसको विस्तृत जानकारी देने के लिए हम कहेंगे। राज, बिल्कुल सही जब्बारदा, आपको बता दे इस वक्त जो है इस्लामपुर की सड़कों पर इस्लामपुर के बस टर्मिनस से लेकर इस्लामपुर के महकुमा दफ्तर तक एक बड़ा रैली किया जा रहा है। आप देख पा रहे हैं ठीक मेरे पीछे यहाँ पर एक इस्लामपुर SDO ऑफिस है, डेपुटेशन इस्लामपुर का जो महकुमा दफ्तर है वहाँ पर आज डेपुटेशन देने जा रहे हैं। टासो और AJRC जो संगठन है, यह दोनों संगठन मिलकर इस्लामपुर के महकुमा दफ्तर में महकुमा शासक के पास डेपुटेशन देने जा रहे हैं। साथ ही साथ बता दें आप लोगों को, इस्लामपुर की सड़कों पर इस तरह की रैली, इस तरह की मिसाइल जो है बहुत दिन बाद दिख रहे हैं। देख रहे हैं कर्मी और समर्थक जो है तीर धनुष हाथ में लेकर रैली कर रहे हैं, इस्लामपुर को जिला करने की घोषणा, साथ ही साथ आदिवासी को जमीन जो है उसको वापस देने की मांग, साथ ही साथ तीन जो काला किसी कानून बिल है उसको कैंसिल करने की बात, साथ ही साथ श्रम कोड बातिल करने की बात। इन सब बातों को सामने रखकर इस्लामपुर के महकुमा दफ्तर में आज टासो और AJRC की ओर से डेपुटेशन देने के लिए इस्लामपुर के बस टर्मिनस से जो रैली शुरू हुई है, मिसाइल शुरू हुई है, धीरे धीरे वह इस वक्त इस्लामपुर के महकुमा दफ्तर की ओर बढ़ रही है। आप मैं मेरे सहपत्नी को एक बार दिखाने के लिए अनुरोध करूंगा, पूरा मिसाइल देख पा रहे कितनी ज्यादा मात्रा में जो है कर्मी और समर्थक तीर धनुष हाथ में लेकर इस वक्त इस्लामपुर शहर के जो न्यू टाउन रोड है, न्यू टाउन रोड के ऊपर तीर धनुष हाथ में लेकर जो है आज धीरे धीरे जो यह मिसाइल है इस्लामपुर के SDO ऑफिस की ओर बढ़ते हुए। साथ ही साथ बता दे मूलतः जो दावी है टासो AJRC यह तो जो दो संगठन है इसकी ओर से मूलतः जो दावी है वो यह कि इस्लामपुर को जल्द से जल्द जिला घोषित किया जाए, यानी कि इस्लामपुर महकुमा जो है इसको जल्द से जल्द जिला घोषित किया जाए। साथ ही साथ किसी आदिवासी जो परिवार है, साथ ही साथ आदिवासी जो परिवार है इन सब परिवारों का जो जमीन है उसको वापस किया जाए। साथ ही साथ जो कृषक के विरोध में जो काला कानून लाया जा रहा है, तीन जो बिल है उसको जल्द से जल्द कैंसिल किया जाए। यहाँ पर देख पा रहे विभिन्न जो संगठन है, आदिवासी जमीन रक्षा कमेटी आज के इस मिसाइल है डेपुटेशन इसमें सहयोग दे रहे हैं। ग्वालपगर ब्लॉक कमेटी यहां पर देख पा रहे हैं आदिवासी जमीन रक्षा कमेटी के वो लोग भी जो हैं इस वक्त धीरे धीरे यह जो मिसाइल है वो आगे बढ़ रहा है इस्लामपुर के महकुमा दफ्तर की ओर। और इस वक्त देख पा रहे हैं इस्लामपुर के शहर के सड़क पर जो है इस तरह की मिसाइल, इस तरह का अभिनव मिसाइल बहुत दिन बाद दिखाई दे रहा है। कर्मी समर्थक देख पा रहे हैं टोपी पहने हुए हैं इस्लामपुर के जिला चाय, इस्लामपुर के जिला चाय इस तरह की टोपी पहने हुए हैं, साथ में हाथ में जो है भारतीय तिरंगा पकड़े हुए हैं, साथ में ही हाथ में जो है तीर धनुष लिए हुए हैं। इस वक्त जो है धीरे धीरे यह मिसाइल रैली इस्लामपुर के महकुमा दफ्तर की ओर धीरे धीरे बढ़ रही है। आज के इस मिसाइल में पुरुष के साथ साथ महिलाएं भी समान तरीके से जो है अंशग्रहण करती हुई हिस्सा लेती हुई काफी ज्यादा मात्रा में जो है इस वक्त काफ़ी ज़्यादा मात्रा में जो है इस वक्त आज के इस मिसाइल में महिलाएं भी शामिल है। देख पा रहे हैं कर्मी और समर्थक धीरे धीरे जो है इस्लामपुर के महकुमा दफ्तर की ओर बढ़ रहे हैं। एक बार फिर से आप लोगों को बता दें इस्लामपुर को जिला करने की मांग को लेकर जो है इस वक्त इस्लामपुर के महकुमा दफ्तर की ओर रैली के माध्यम से, मिसाइल के माध्यम से, AJRC और टासो की ओर से जो है एक बड़ा रैली के माध्यम से डेपुटेशन देने की जो के लिए जो है इस वक्त मिसाइल धीरे धीरे इस्लामपुर के महकुमा दफ्तर की ओर बढ़ती हुई थाकना
धीरे धीरे जो यह मिचिल है वह आस्ते आस्ते जो है इस्लामपुर के महकुमा दफ्तर की ओर बढ़ रही है। आपको बता दे जो इस्लामपुर की शहर में बहुत दिनों बाद इस तरह का अभिनव मिचिल बहुत दिनों बाद दिखाई दे रहा है। यहां पर बता दे इस्लामपुर को जिला करने की मांग, साथ ही साथ आदिवासी की जो जमीन रखा है जमीन जो है उसको वापस करने की मांग, साथ ही साथ तीन जो किसी काला बिल है उसको बातिल करने की मांग को लेकर विभिन्न जो इशू है इन सब विषयों को लेकर जो है इस्लामपुर के महकुमा दफ्तर में इस वक्त जो है डेपुटेशन देने के लिए जा रहे हैं। हम लोग बात करने की कोशिश करेंगे कर्मी समर्थक जो हैं उन लोगों से भी जो वास्तव में किन सब विषयों को रखकर जो है आज वो लोग जो हैं यह मिशिल किए कर रहे हैं, साथ ही साथ किन सब विषयों को लेकर महकुमा शासक के पास जो है आज जो है रैली के माध्यम से डेपुटेशन देने के लिए जा रहे हैं। इस वक्त जो है देख पा रहे हैं मिसाइल जो है उसको इस वक्त महकुमा जो दफ्तर है उस दफ्तर के सामने रोका गया है और आधिकारिक जो है उस वक्त जो है या जो संगठन है तासो तथा एजेआरसी इन संगठन के जो नेतृत्व बिंद है उन लोगों से बात कर रहे हैं। हम लोग भी कुछ जो यहां पर कर्मी हैं समर्थक हैं उन लोगों से भी बात करने की कोशिश करेंगे धीरे धीरे। फिर से बता दे आधिकारिक बात करने के बाद फिर से जो है मिचिल शुरू हो गया है और धीरे धीरे इस्लामपुर की जो महकुमा दफ्तर है उस दफ्तर की ओर यह जो मिचिल धीरे धीरे आगे बढ़ रही है। आपको बता दे इस्लामपुर को जिला करने की मांग, साथ ही साथ कृषक जो है आदिवासी जो कृषक हैं उनको जमीन वापस देने की मांग, साथ ही साथ तीन जो किसी कानून है उस कानून को कैंसिल करने की मांग, साथ ही साथ वापस करने की मांग कि आदिवासी जो किसान है उसकी जो जमीन है उसको वापस करने की मांग, इन सब मांगों को सामने रखकर जो है इस वक्त मिसाइल जो है धीरे धीरे इस्लामपुर के महकुमा दफ्तर की ओर बढ़ती हुई। आपको एक बार फिर से बता दे धीरे धीरे यह जो मिसाइल है वह इस्लामपुर महकुमा दफ्तर की ओर बढ़ रही है और मूलतः यह सब दावी है, इन सब दावियों को लेकर आज महकुमा दफ्तर में महकुमा शासक के बाद जो है आज डेपुटेशन देने जा रहे हैं। हम लोग बात करने की कोशिश करेंगे कुछ कर्मी समर्थक से बात करने की कोशिश करेंगे। हम लोग बात करने की कोशिश करेंगे। आवाज काफी होने के कारण जो है हम लोगों को बात करने में थोड़ी सी तकलीफ हो रही है, लेकिन देख पा रहे इस तरह का अभिनव मूवमेंट पहली बार इस्लामपुर के सड़क पर दिखाई दे रहे हैं। हाथ में तीर धनुक लेकर, हाथ में जातीय तिरंगा लेकर इस वक्त जो है मिचिल धीरे धीरे इस्लामपुर के महकुमा शासक का जो दफ्तर है उसके मेन गेट के सामने आ पहुंची है। यहां पर देख पा रहे हैं उसके जो नेतृत्व है आदिवासी समस्त केस मामला प्रत्याहार करते आदिवासी समस्त
तो केस मामला प्रत्याहार करते होंगे। बात करने की कैसे बोल रहे हैं, आज जो आप लोगों का दावी है मूलतः क्या क्या दावी कर रहा है? हम लोगों का नंबर एक दावी है टोटल ट्रांसपोर्ट एरिया जो बिहार से बंगाल आया उसको लेकर के एक अलग जिला, साथ साथ एनएपीएम इसका साथ जुड़ा हुआ है, तो आदिवासी का जमी रिटर्न करना और साथ में जो सेंट्रल गवर्नमेंट जो 3 काला कृषि कानून ले आया उसको बातिल करना पड़ेगा, उसको रद्द करना पड़ेगा, और जो श्रम कोड ले आया है जो 8 घंटा का जगह 12 घंटा श्रमिक जो काम करने का जो काला कानून उसको भी बातिल करना पड़ेगा। उसके साथ और कुछ डिमांड हम लोगों का है, खासतौर पर इस्लामपुर को जिला ये बड़ा मांग है, ये हम लोग वेस्ट बंगाल चीफ मिनिस्टर को अलग से एक मेमोरेंडम डालते हैं। बात कर रहे थे जो नेतृत्व है पासारुल आलम महाशय से, वो जो है बता रहे थे मूलतः जो है इस्लामपुर को जिला करने की मांग, साथ ही जो 3 जो बिल है किसी कानून का उसको कैंसिल करने की मांग, साथ ही साथ जो कृषक है आदिवासी कृषक जो है उनकी जो जमीन है उस जमीन को जो वापस करने की मांग, साथ ही साथ श्रमिक का जो घंटा है वह जो बढ़ा दिया गया है उसको जो है 8 घंटा करने की मांग, इन सब विषयों को सामने रखकर जो है आज महकुमा शासक का जो दफ्तर है उस दफ्तर में जो है आज एजे सी तथा साथ ही साथ तासो की ओर से जो है आज रैली के माध्यम से इस्लामपुर के बस टर्मिनल से जो रैली शुरू हुई थी वह रैली आज इस वक्त जो है इस्लामपुर के महकुमा दफ्तर के सामने आ पहुंची है, और यहां पर देख पा रहे काफी ज्यादा मात्रा में जो है आदिवासी कृषक समर्थक जो यहां पर मौजूद हुए हैं, हाथ में तीर धनुष तलवार कटारी लेकर मौजूद हुए हैं, साथ ही साथ आदिवासियों का जो झंडा है प्रतीक है वह भी हाथ में लिए हुए हैं, साथ ही साथ भारतीय तिरंगा भी इनके हाथों में है, साथ ही साथ टोपी जो पहने हुए देख पा रहे हैं, आपको दिखाने के लिए अनुरोध करूंगा, यहाँ पर जो टोपी पहने हुए हैं आप लोग देख पा रहे हैं इस्लामपुर के जेलाचाय इस तरह की विभिन्न जो टोपी है यह पहने हुए हैं, इस्लामपुर के जेलाचाय इस तरह की जो टोपी है टोपी पहने हुए है कर्मी और समर्थक, मूलतः 5 या 6 दावा जो दावी है उन सब दावियों को लेकर जो है आज महकुमा के शासक के सामने इस वक्त जो है उपस्थित हुए हैं। माननीय এসডিও সাহেবের হাতে আমরা তুলে দিব, তার আগে কয়েকটি কথা আজকে বলেনি। ইসলামপুরকে জেলা ঘোষণা করতে হবে এবং আদিবাসীদের যে জমি ফেরত দিতে হবে এবং 3 কালা কৃষক আইন বাতিলের শ্রমিকদের কোর্ট বাতিলের দাবিতে ইসলামপুর এসডিও অফিসের সামনে ডেপুটেশনে রয়েছেন আদিবাসী জমি রক্ষা কমিটি এবং তাদের প্রত্যেকেরই দাবি কিন্তু যে ইসলামপুরকে জেলা ঘোষণা করতে হবে এবং একাধিক দাবি নিয়ে কিন্তু ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে তারা এসেছেন। কি নাম আপনার? ফিলিপ মুর্মু। কি করতে আসেন আজকে এখানে? ওই যে জমিদার করতে আমাদের কমসেকম 25 বছর ধরে আছি, তাও আমাদের কিছু জমি রেকর্ড। কে নিয়েছে জমি? কে কে নিয়ে নিয়েছে? এমনি তো কোম্পানি নিয়েছে, যেটা আবার বসবাস করে আছে উটা কাগজ করে দেয় না, ও তার জন্য আজকে তীর ধনুক নিয়ে আসছেন। হ্যাঁ, কি আপনার নাম? কি সরকার বাসকে? কি করতে আসছেন আজকে এখানে? এখানে জমি আমাদের যে ফেরত দিচ্ছে না, যে চা বাগানে কতগুলো জমি আমাদের দালালগুলো বিক্রি করে দিয়েছে। কারা 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 বিক্রি করছে? দালালগুলো যেগুলো 25 বছর আগে যেগুলো পার্টিটা ছিল সেই দালালগুলো কোম্পানির হাতে বিক্রি করে দিয়েছে। কোন পার্টি? সিপিএম পার্টি তখন ছিল। আচ্ছা, সিপিএম পার্টি। হ্যাঁ, তো ওই দালালগুলো বিক্রি করে দিয়েছে। কাদের কাছে বিচ্ছে? কোম্পানির কাছে। তারপর? তারপর আমাদেরকে রীতিমতো আমাদের কাগজ আছে, দলিল আছে, এখনো রেকর্ড অফ দিচ্ছে না,
কোম্পানির কাছে যাচ্ছি, সেটা জমি বলতেছে জমি পাবা না, তার জন্য আজকে আন্দোলন করছেন? তার জন্য আজকে আন্দোলন করতে আসছি। তীরধনুক নিয়ে আসছেন? তার জন্য তীরধনুক নিয়ে আসছি। কি নাম আপনার? কি নাম? কি করতে আসেন আজকে? কি নাম তোমার ভাই? শ্যামল টুডু। কি করতে আসছো? মামা যেটা বলে ওনার উপরতেই আসছি আমরা। জমিগুলো দখল করতে মুক্ত করতে আসছো? হ্যাঁ হ্যাঁ। তীরধনুক নিয়ে আসছো? তীরধনুক নিয়ে আসছি। কোথা থেকে আসছো? আমি কিনা আপনার নাম কি? রঞ্জিত রাও। বাড়ি কোথায়? কালানাগিন। তো কি করতে আসছেন? আমরা মূলত যে আমাদের আগে চা বাগান যে বড় বড় পুঁজিপতিরা নিয়ে নিয়েছিল সেগুলো ফেরত দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর অর্ডারে, প্রশাসনের অর্ডারে সেই জমিগুলো আমরা ফেরত চাই। আর মাঝখানে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যে অর্ডার সমস্ত দেওয়া ছিল সেই অর্ডারগুলো এখন পর্যন্ত বহাল হলো না, তার জন্য আসছি। আর কত লোক নিয়ে আসেন কালানাগিন থেকে? 50-60 জনের মতো। আন্দোলন আমাদের যে কটা দাবি আছে, 15 দফা দাবি আছে, সেই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলন চালু থাকব। এটা আমাদের দুর্ভাগ্য, এটা ইসলামপুরের জনসাধারণের দুর্ভাগ্য যে রাজনৈতিক দলেরা এই ইস্যুটাকে নিয়ে তারা আন্দোলন করে না বা দাবি তোলে না। কেন্দ্র থেকে কোনো সংকেত পাওয়া গেছে? এটা তো পশ্চিমবঙ্গ যদি জেলা দেয় তার জন্য 1836 সালের আইন অনুযায়ী পাঞ্জাব প্রদেশ এবং বাংলা প্রদেশ জেলা ঘোষণা করলে কেন্দ্র সরকারের কোনো অনুমতির প্রয়োজন হয় না। রাজ্য সরকারের গাফিলতি কারণে হচ্ছে? রাজ্য সরকারের অবশ্যই গাফিলতি, কারণ 220 কিলোমিটার লম্বা এই জেলা, গোটা ভারতবর্ষে এমন কোনো জেলা নেই যেটা 220 কিলোমিটার ডিস্টেন্স, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে যে সদর শহর 100 কিলোমিটারের ঊর্ধ্বে হবে না। তাহলে আমাদের এখানে মোহাম্মদ বক্স থেকে রায়গঞ্জ সদর শহর 165 কিলোমিটার, এটা তো আইন বিরোধী, সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী। আমার নাম পাশারুল আলম, আমি এনএপিএম এর জাতীয় কনভেনর। জেলা তোমাকে দিতেই হবে, জেলা তোমাকে দিতেই হবে, জেলা না দিলে আমার আন্দোলন চলছে চলবে, জেলা তোমাকে দিতেই হবে, জেলা তোমাকে দিতেই হবে, জেলা তোমাকে দিতেই হবে। তোমাদের দাবি আদিবাসীদের জমি ফেরতের দাবি, তিন কালা কৃষি কানুনের দাবি, বিবেকানন্দ বর্মন, আমি জমির আন্দোলন করতে আছি এসডোকে। এসডোকে আমাদের যত চপড়া বলকে বা আমার চপড়া বলকে যতগুলো লোক আছে, যে নেতা হোক প্রধানমন্ত্রী হোক, এরা কোনো গুরুত্ব দিচ্ছে না, এদের বিরুদ্ধে আমার আন্দোলন চলছে চলবে, নেতার বিরুদ্ধে আন্দোলন আবার চলছে চলবে। মহকুমা শাসকের কাছে আমি পাশারুল আলম, রঞ্জিত উরাও, রোহিদাস উরাও, জিতু উরাও, শম্ভু সরকার, সোম কিষ্কু এবং চুনি সাহা, আর এখানে আপনাদের সামনে আপনার কাছে আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করছি যে কোভিড পরিস্থিতি আপনারা দূরে দূরে থাকুন, বাইরের লোক রয়েছেন, আবার আমাদের সংগঠনের যারা রয়েছেন, যাদের দায়িত্ব আমাদের সংগঠনের, তারা অনুগ্রহ করে লোকদেরকে একটু দূরে দূরে রাখবেন, কাছাকাছি সেটে থাকতে দিবেন না, ভিড়ে ভিড়ে থাকতে দিবেন না। এই 7 জন আমাদের প্রতিনিধি যাবে, মাননীয় মহকুমা শাসককে আমাদের মেমোরেন্ডাম দেবেন, ততক্ষণে আপনারা এখানে বক্তব্য দেবেন,
বিবেকানন্দ বর্মন মহাশয় এবং আপনারা কোনো রকমের ডিস্টার্ব করবেন না আমাদের সংগঠনের একটা সুনাম আছে নাম আপনারা বলে একটা গাড়ি আসছে গাড়িটাকে বের হতে দিন রাস্তা ছেড়ে দিন গাড়িটাকে রাস্তা ছেড়ে দিন কোনো রকমের প্রশাসনিক অসুবিধা সৃষ্টি করবেন না আমি কানে কম শুনে একটু জোরে বলুন কি দাবি আপনাদের আমাদের দাবি প্রথমত যে আদিবাসীদের জমি রক্ষা করতে হবে জমি যাদের বেদখল হয়ে আছে সেই জমি আদিবাসীদের দিতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আমরা ইসলামপুরের জেলা হিসেবে দেখতে চাই এই দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটা হচ্ছে কেন্দ্রের যে কৃষি বিরোধী যে তিনটি আইন হয়েছে সেই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এসেছি ধন্যবাদ আমার নাম হচ্ছে বিপ্লব রাও বাড়ি কুন্দরগাঁও হ্যাঁ কালালাগিন কুন্দরগাঁও আমাদের সমস্যা হচ্ছে আমাদের রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে আছে কেননা সব জায়গায় দেখছি পাকা রোড সব কিছু হয়ে গেছে কিন্তু এখনও আমাদের মানে জল পার হয়ে আসতে হয় একটা যদি অসুস্থ লোক আমরা নিয়ে আসি তাহলে আমাদের ওই জলের জল পার হয়ে তারপরে রাস্তায় আসতে হয় আমাদের রাস্তা হচ্ছে না এর জন্যই তো আমাদের ডেপুটেশনটা দেওয়া আগে মানে অনেক ওরা কি দেখে না আমাদের রাস্তায় কি চলে না ওরা আজকে থেকে চলছে না অনেক দিন থেকেই তো ওরা চলাফেরা করছে ভোট নিচ্ছে যাচ্ছে আসছে এর জন্যই তো আমাদের ডেপুটেশন দেওয়া এতদিন ধরে আমরা জর্জরিত হয়ে আছি যে আমরা ঠিকভাবে রাস্তা চলাচল করতে পারছি না প্লাস আমাদের কোনো অসুস্থ লোক নিয়ে যাতে রাস্তায় মারা যাচ্ছে এই পরিস্থিতি নিয়ে আমরা আছি আজকে যদি আমাদের এই সমস্যা নিয়ে সারা জীবন ভুগতে হয় তাহলে আমরা কেমন করে দেশে চলবো আজকে সব জায়গায় দেখতেছি রাস্তাগুলো কত সুন্দর হয়ে আছে আর আজকে আমাদের ওই ওই পরিস্থিতিতেই রাস্তাগুলো পড়ে আছে আজকে বলার মতো কেউ নাই আজকে আমরা অসহায় বলে আমরা আদিবাসী বলে আমরা কিছুই জানি না আমাদের কেউ দেখছে না আজকে আজকে যদি আমরা এভাবে অবস্থায় পড়ে থাকি তাহলে ভবিষ্যতে আমরা কি করব আর কোথায় গিয়ে দাঁড়াবো এর জন্য আর বিশেষ কিছু বললাম না ভেতরে তো আগুনের মতো জ্বলছে যে এত এতদিন হয়ে আমরা আমাদের সিনিয়রগুলো আছে এতদিন ধরে ওরা কষ্ট সহ্য করে আসছে আজকে যদি আমাদের আমাদের ডেপুটেশনটা তারা যদি আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমরা কিছুটা মানে ই পাবো রক্ষা পাবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আদিবাসী জমি ফেরত চাই একাধিক দাবি নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে আদিবাসী জমি রক্ষা কমিটির একাধিক ব্যক্তিরা চোপড়া ইসলামপুর গোয়ালপুকুর চাকুলিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছে তাদের একটাই দাবি যে আদিবাসীদের যে সমস্ত জমি রয়েছে সেই সব জমি ফেরত দিতে হবে এবং ইসলামপুরকে অবিলম্বে জেলা ঘোষণা করতে হবে তার জন্যই আজকে তারা ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে কিন্তু এই স্মারকলিপি বা ডেপুটেশন দিতে কিন্তু তারা এসেছেন এইভাবে প্রত্যেকটি নিউজ দেখার জন্য আমাদের